এখন প্রথম তো সার্বিক পরিবেশ খুব একটা ভালো না, কারণ একটাই আমার বিভিন্ন জায়গা থেকে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হইতেছে এবং তাদেরকে মনে করে ঘাত দরকার দিয়ে বের করতেছে এবং তাদেরকে হাত তুলেছে, তাদের মোবাইল কেড়ে নিয়েছে। এবং আপনারা জানেন আজকে এখন অনেক কটা কেন্দ্রে আমার এজেন্ট এখনো ঢুকতে পারেনি, তারা বাইরে আছে এবং আমার পাশে আমার এজেন্টও আছে, তাদের সাথে কথা বলতে পারেন। তাদেরকে মহিলা কর্মী এজেন্টও আছে, তাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বেঁকেছে এবং তার মোবাইল কেড়ে নিয়েছে এবং তাদের সকাল থেকে এখন পর্যন্ত তা ঢুকতে পারেনি। এবং আমাদের বিভিন্ন জায়গার কিছু আওয়ামী লীগের লোকজন সেই আমাদের কর্মীদের উপর অ্যাটাক করেছে এবং তাদেরকে ঢুকতে দেয়নি। এবং কিছু কিছু আমরা আশঙ্কা করতেছি যে একটা এলাকা তো ঝুঁকিপূর্ণ, আর এলাকাগুলোর নামগুলো বলতেছি আমাদের এজেন্ট যে এলাকাগুলোকে ঢুকতে পারেনি। বলেন, আপনি বলেন, বলতেছে বলুক 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 বলুক। বালুঘাট কেন্দ্র আওয়ামী লীগের সভাপতি জহির সাহেব আমাদের যে এজেন্ট গিয়েছিল তাদেরকে ঢুকতে দেনে বের করে দিছে। বাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে আওয়ামী লীগের রতন চেয়ারম্যান এবং সাইদুল সাহেব ওনাদেরকে বের করে দিছে। গ্রিন হ্যাভেন স্কুল আমাদের এজেন্ট ছিল তুষার, তাদেরকে বের করে দিছে। আদমজি ক্যান্টনমেন্ট থেকে বের করে দিছে। গুলশান মডেল থেকে সরাসরি বের করে দেওয়ার পরে আমি সরাসরি গিয়েছি এবং আমি প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে তাদেরকে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তাদেরকে আবার মেরে বের করে দিয়েছে এবং তাদের মোবাইল পর্যন্ত, একটা মেয়েকে মেরে মোবাইল পর্যন্ত রেখে বের করে দিয়েছে। এবং এখানে তো আপনারা দেখলেন বনানী বিদ্যানিকেতনের সেম অবস্থা এবং পাশে জামিয়াতে, সেখানেও আমাদের ঢুকতে দেয়নি। আরেকটি বিষয় আপনি কি বলেন যে আপনি কাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ, কারা আপনার সাথে এই ঘটনা? এটা আমাদের আওয়ামী লীগের লোকজন করতেছে, যেহেতু আমাকে এখানে আছে, ঠিক আছে, এবং যাদের মুখে বের করতেছে তাদের কিন্তু বের করেছে, তাদের বুকে ব্যাট ছিল, আওয়ামী লীগের ব্যাট ছিল এবং লোকজন আওয়ামী লীগ ছাড়া কে বের করে দেওয়ার মধ্যে এখানে আট জন, আমি তো একটা লোকের নামও বলতেছি এখানে, আমরা তো আট জন লোকজন আপনার এখানে প্রার্থী এখানে আছে, কারণ আমি কেন বলতেছি না, এরা বারবার আমাদের আঘাত করছে শুরু থেকে, আমি নির্বাচনের শুরু থেকে আওয়ামী লীগ আমার অ্যাটাক করতেছে। আপনার সবাই ভালো কথা নেই, এটা শুনলাম। আরেকটি বিষয় বলবেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না আপনার সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হয়? এরকম পরিবেশ যদি হয়, যদি এজেন্টে যদি বের করে দেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে তারা একাই নিজেরাই ব্যালট মারবে, তাছাড়া এজেন্ট কেন বের করে দিতেছে? তাহলে এরকম পরিস্থিতি হয়, নির্বাচন সুষ্ঠু আপনার হবে কি না আপনার দেখার অপেক্ষায় থাকুন সবাই। আমরা শেষ পর্যন্ত থাকবো, তারা আমাকে এজেন্ট যতই বের করে দিক আমরা শেষ পর্যন্ত থাকবো। তারা এখন মনে করেন লাস্টে ফলাফল কি ঘোষণা করে সেটা আমরা দেখার অপেক্ষা থাকবে, কিন্তু এইরকম যদি অবস্থিত হয়, যদি লোকজন শুনে ভোটারদের বের করে দেওয়া হইতেছে, ভোটার অবস্থিত আসবেই না, ভোটার ভয় দেয় কেন আসবে না? তারা যদি দেখে মনে করেন ভোটাররা দেখতেছে মনে করেন আর ভোট কেন্দ্রে যাওয়ার দিচ্ছে না, ধরকে এজেন্ট বের করে দিচ্ছে, তারা তো ভোটারদের এমনি আশঙ্কা মনে থাকবে, ভোটারদেরকে আসার তো সুযোগ করে দিতেছে না। নির্বাচনের আমরা তাদেরকে ফোন করেছি, তারা মনে করি এজেন্ট ঢুকে দেওয়ার কথা বলছে, যেহেতু এজেন্ট এখনো ঢুকতে পারেনি তারা, আমরা এজেন্ট এখন আমার সাথে আছে, সেই হিসেবে তারা মনে করেন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারতেছে না। নির্বাচন কমিশন এই মুহূর্তে আমি বলতে ব্যর্থ, কারণ আমার যেহেতু এজেন্ট ঢুকতে পারতেছে না, এজেন্ট বারবার যাইতেছে, ব্যাগ আসতেছে, তারা যেহেতু ব্যবস্থা নিতেছে না, অবশ্যই তো ব্যর্থ ঘোষণা করতে হবে। আমি সব কটা এজেন্ট দিছি, আপনার বিশ্বাস নাহলে পুটিরা কিন্তু আপনার খবর নেবেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর লোকজন তো অভিযোগ করছে আপনি সব কেন্দ্রে এজেন্ট দেননি, আপনি স্ট্যান্ডবাজি করছেন, এরকম কিছু স্ট্যান্ডবাজি? তাহলে আপনি চলেন, আপনার গণমাধ্যম চলেন, আপনার সময় থাকে আমার সাথে ঘোরেন, আপনারা আমি আপনাকে এজেন্ট আছে কিনা পুটিটা কিনতে নিয়ে যাবো। ওকে, ধন্যবাদ।